যারা বিবাহ করছেন একটু হাত উড়ান দেখি 마শাআল্লাহ আচ্ছা বিবাহ সংখ্যা বেশি দেখা যায় হাতনামান আপনারা কত টাকা কিও ভাই আপনি शर्मিদে হাতি তুলেন না বিয়ে করছেন নাকি আয় টাকা করবেন আর বাকি কিছু সামল আপনারা যত মানে যারা যারা বিবাহ করছেন আমি জানি না কত টাকা কাবিন করছেন আমি জানি না আপনারা কত টাকা কাবিন করছেন আমি কিন্তু জানি না যে যত টাকা কাবিন করছেন টাকা দিছেন ভাই আমার বাবীদেরকে টাকা টাকা আমার মনে খুব কম দিছেন না না দিলে আজকে বাড়িতে যাবেন যাওয়ার পরে গিয়ে বলবেন যে কাবিনের টাকা দেওয়া আবশ্যক আমি আগে জানতাম না আজকে আমি আলোচনার পরে আমি জানতে পেরেছি যে কাবিনের টাকা দেওয়া আবশ্যক অতএব আমার দুই লক্ষ পাঁচ লক্ষ এক লক্ষ যত টাকাই কাবিন করেন আপনারা আপনার স্ত্রী আমার কি গিয়ে বলবেন যে দেখো আমি বোঝানোর জন্য বলতেছি এক লক্ষ টাকা কাবিন ছিল এই এক লক্ষ আমি আস্তে আস্তে তোমাকে দিয়ে দিব আমার মনে হয় কোনো ভাবি বলবো না এখন না দিলে তোমার বারোটা বাজায় দিন এমন দার্জাল মার্কা ভাবি মনে হয় কোন পুরুষের মিলে নাই আপনি বলবেন দেখো প্রাণের স্ত্রী এক লক্ষ টাকা কাবিন করেছিলাম আমি আস্তে আস্তে তোমাকে টাকা দিয়ে দিব আমি আস্তে আস্তে টাকা দিয়ে দিব টাকা না দিয়ে মৃত্যুবরণ করবেন না টাকা না দিয়ে মৃত্যুবরণ করবেন না হাদিসের মধ্যে আসছে যা তাজাউজা আতাম বিসাদাকিয়্যান উই আল্লাহ ইয়াতীহি ফাহুয়া জান যে ব্যক্তি মোহর দর্জ্য করে কোনো মেয়েকে এই নিয়তে বিবাহ করে যে আমি ওই মহর দিব না যে কোনো ব্যক্তি মহর ধার্য করে কোনো মেয়েকে এই নিয়তে বিবাহ করে আরে পনেরো লক্ষ টাকা হলে কি হবে আরে বিশ লক্ষ টাকা মোহর হলে কি হবে এগুলো দিতামই না আপনি জিনাকারী আপনি জিনাকারী কেমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে জিনাকার যেই কাতারে দাঁড়াবে আপনি সেই দাঁড়াতে হবে কথাই সামনে করি। কিছু হ্যাঁ এখন গিয়া বলবো দেখো এক লক্ষ টাকা কাবিন এই যে আজকে তোমার জন্য ফুরি সিঙ্গারা জালমুড়ি আনলাম একশো টাকা আমার খরচ হয়েছে এই একশো টাকা কাবিনের টাকা থেকে কেটে গেছে এটা যদি করেন তাহলে বাটফারি করছেন কারণ স্ত্রী ভরণ পোষণ আপনার দায়িত্ব এখন আপনি এক লক্ষ টাকা কাবিন করে যদি ঝালমুড়ি আর আপনার সিঙ্গারা ফুরি নিয়ে বলেন দেখো একশো টাকার এগুলো আনলাম আর কাবিনের রয়েছে মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা মাত্র তাহলে এটা কিন্তু আপনি বাটফারি করবেন কাবিনের টাকা পঙ্খানু পঙ্খানুভাবে দিবেন আপনি আজকে গিয়ে বলবেন যে আমি তোমার টাকা দিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি স্ত্রীকে বলবেন তুমি আমার জন্য দোয়া করো আর টাকা না দিয়ে মৃত্যুবরণ করবেন না স্ত্রী যদি মাফ করে দেয় হানি আম্ মারিয়া এটা ভিন্ন কথা আপনি চাইবেন না যে আমাকে মাফ করে দাও আরে আপনি ভিক্ষুক নাকি আরে ভিক্ষুক তো রাস্তায় ভিক্ষা করে আরে আপনি বর কাছে ভিক্ষা করেন কেন তার পাওনা ওয়াতুন নিসা। আরে এটা তো পাও না আপনি বলেন কেন মাফ করে দাও আরে মাফ করে দেও বলেন কেন লজ্জা লাগে না আরে রাস্তার ফকিরে তো বিক্ষা করে রাস্তায় আরে আপনি বোর কাছে বিক্ষা সান লজ্জা অতো থাকার কথা দিল আপনার আপনার লজ্জা নাই আপনি বোর কাছে কেন কাবিনের টাকা মাফ চান কাবিনের টাকা দিয়ে দিবেন কিন্তু কাবিন কবেন অল্প বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ বেশি যায়ন না